আমাদের প্রত্যেকটা নির্বাচনের এজেন্ডা হচ্ছে ডেভেলপমেন্ট আর ডেভেলপমেন্ট। আর আমাদের একটা মন্ত্র আছে, মন্ত্রটার নাম কি? মোদী মন্ত্র। মন্ত্রীটার মন্ত্রটা কি? মোদী মন্ত্রটা কি? সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। আমরা মহিলা, আমরা নারী, আমরা সবকিছু পারি। আজকে আমাদের কাছে আপনাদেরকে ডাকার মূল উদ্দেশ্য আপনাদেরকে না ডাকলে হলো, আপনারা সবাই কাজ করছেন আপনাদের এলাকায়। আমার উদ্দেশ্য হচ্ছে আমরা মা দুর্গার রূপ ধারণ করতে হবে। আজকে থেকে প্রত্যেকের বাড়ি যেতে হবে, প্রত্যেকের পরিবারের সঙ্গে সম্পর্ক করে। আমার মাননীয় প্রধানমন্ত্রী গত 7 বছরে আমার বন্ধুদের জন্য, মায়েদের জন্য 70টা প্রকল্প করেছে। আর কিছু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ না আমার আগরতলাই না, গোটা ভারতবর্ষের বাইরে যারা রাষ্ট্রনায়িকা রয়েছেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিদেশে, তারা অবাক হয়ে আমাদেরকে রাষ্ট্রের নাগরিক সবার ঘরে পৌঁছে দেয়। এটা কেমন সরকার নির্বাহ? 80 কোটি পরিবারকে মাথা পিছু 5 কেজি করে চাল, অন্তর্ভুক্ত যোজনা যেটা রয়েছে সেটা তো রয়েছে, 5 কেজি করে চাল, 1 কেজি করে ডালের ব্যবস্থা, 15 মাসের ব্যবস্থা করেছে। এটা কেমন ভারতবর্ষ, কেমন দেশ, কেমন প্রধানমন্ত্রী? বিনা মূল্যে আমার আগরতলা সহ গ্যাসের ব্যবস্থা, চুলার ব্যবস্থা, সিলিন্ডারের ব্যবস্থা করে দিয়েছে। আমার রাজ্যে আমাদের সরকার আসার পরে আমরা 2,72,000 কানেকশন দিয়েছি। অনেকের মনে প্রশ্ন জানতে পারে, আরে এগুলি তো মোদীজি করেছেন, আপনি কেন বলছেন? এই জন্য বলছি, 2016 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি আমাদের রাজ্যের জন্য 3,33,000 গ্যাসের চুলার ব্যবস্থা করেছেন। তৎকালীন সময় সর্বহারা সরকার, গরিব গ্রানুতি মানুষের সরকার, কংগ্রেসদের যে সরকার ছিল, সরকার সাহেবের সরকার আমার রাজ্যের মায়েদেরকে গ্যাসের চুলা করে দেননি। আমরা পর্যন্ত দূর করেছি, জোর জবরদস্তি করে আমরা 34,000 2016-17 18 মার্চ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মাত্র 34,000 মায়েদেরকে গ্যাসের চুলা দিতে পেরেছি। আর আমাদের সরকার আসার পরে মাত্র 2 বছরের মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের মায়েদের রান্নাঘরে 2,72,000 গ্যাসের চুলা পৌঁছে দিয়েছি।